বাগানে জুড়ে দোল খাচ্ছে সবুজ আম, থোকায় থোকায় ঝুলে আছে লিচু। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন মেহেরপুরের চাষিরা। তবে জেলার বাইরে বাজারজাতের ব্যাপারে রাজনৈতিক অস্থিরতার শঙ্কাও তাদের মনে। চিটাগাং, ঢাকা, খুলনা এসব মাল পাঠাই, যদি না যায় সব লোকসানের মধ্যে পড়ে যাবো। হাপার বলে একটা পোকা আছে, ওই পোকাটা লাগলে লেগে আবার আপনার ঝরি ঝরি পড়ে যায়। একটা আছে মাছটা পোকা, ওইটা আম ফুটু করে ফেলে। নাক নাক টাকা দিয়ে বাগান কিনি, যে ক্ষতিগ্রস্ত যদি না হয় এটাই সরকারের কাছে আমরা এটাই দাবি। পোকার আক্রমণ থেকে আমলিচু রক্ষা করতে কীটনাশক ব্যবহারের পাশাপাশি পাকানো ও সংরক্ষণে ব্যবহার করা হয় ক্ষতিকর রাসায়নিক। সঠিক পরামর্শের কারণে কৃষকরা ভালো ফলন পাবেন দাবি করে আমলিচু পাকাতে রাসায়নিক ব্যবহার না করার আহ্বান কৃষি কর্মকর্তার। আর রাসায়নিক মেশানো ফল খেলে স্বাস্থ্য ঝুঁকির কথা জানান সিভিল সার্জন। আম বা লিচু যখন ফুল হয় গাছে তখন পানি ব্যবস্থাপনার গুরুত্ব কিন্তু অপরিসীম। গাছের গোড়ায় যদি পানি সেচ দেওয়া হয় এবং সেখানে একটা মালচিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে এই ফলগুলো ঝরে পড়ে না। কার্বাইড এবং এই ফরমালের কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি এখানে অত্যন্ত মারাত্মক, কারণ দীর্ঘদিন ধরে আম লিচু আমাদের দেশে খাওয়া হয়। কার্বাইডের কারণে যেটা দেখা হয় যে ওই গাছের নিচে যে শিশুরা খেলে বা কোনো শ্রমিক সারাদিন ধরে কাজ করে তার চোখে কনজাংটিভাইটিস হতে পারে, তার স্কিনে প্রদাহ হতে পারে, তার শ্বাস নালীর মধ্যে ইনফেকশন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। মেহেরপুরে এবার 33,000 টন আম ও 4,000 টন লিচু উৎপাদন হবে বলে আশা কৃষি অধিদপ্তরের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।